हेलो एंड वेलकम टू बम्पी एनपीसी फुटबल और এই ভিডিওটাও কিন্তু ফটাফট ফুটবলের কিছু আপডেটস নিয়ে যেখানে হ্যাঁ নিশ্চিতভাবেই সবথেকে বড় বিষয় যে এই মুহূর্তে ট্রান্সফারের কিছু রিউমার কিছু আপডেট বেরিয়ে আসছে খুব ছোট ছোট করে শেষ করব খুব বেশি লেন্দি করার দরকার নেই শুরু করব বাট তার আগে যেটা অ্যাজ ইউজুয়াল বলে থাকি যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও তো ভিডিওটা কিন্তু শুরু করবো ইস্ট বেঙ্গলের কিছু ছোট ছোট আপডেটস রয়েছে কিছু কমপ্লিট হওয়া ট্রান্সফার রয়েছে হ্যাঁ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বাংলা সন্তোষ ট্রফি দলে ছিল এবং সেখান থেকে তাদের নতুন সিজনের জন্য সই করিয়ে নেওয়া হয়েছে এই প্লেয়ারদের মূলত ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু ব্যবহার করবে কলকাতা লিগ ডুরান্ট কাপ আইএফএ শিল্ড ইত্যাদি টুর্নামেন্টে যেখানে অবশ্যই প্রথম যে প্লেয়ার সেটা হলো তুহিন দাস যে গতকাল গোল করে বাংলাকে জিতিয়েছে এটিকে মোহন বাগানের বিরুদ্ধে তারপর অবশ্যই শুভেন্দু মান্ডি সেন্টার ব্যাক এর পাশাপাশি মহিতোষ রায় এই ধরনের কিছু প্লেয়ারকে কিন্তু ইতিমধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালি সই করিয়ে নিয়েছে নিজেদের ক্লাবে আর কিছু প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট এখনো অবধি সিগনেচার না হলেও তাদের সাথে কথাবার্তা কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে যার মধ্যে দুজনই কিন্তু এই 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 সিজনে বাংলার হয়ে অন্যতম সেরা দুজন প্লেয়ার একজন অবশ্যই সাইড ব্যাক তন্ময় ঘোষের শোনা যাচ্ছে তার এনওসিটা আটকে রয়েছে যদি সেটা ক্লিয়ার হয়েছে তাহলে তন্ময় ঘোষের কিন্তু ইস্ট বেঙ্গলে সই করতে কোথাও বাধা থাকবে না এবং আরও একজন প্লেয়ার সে হলো মনতোষ চাকলাদারের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়ে যাওয়ার পর অনেকগুলো জায়গা থেকে এটাও বলা হয়েছিল যে মনতোষ চাকলাদার অফিসিয়ালি ইস্ট বেঙ্গল ক্লাবে সই করেছে না মনতোষের সই এখনো অবধি হয়নি মনতোষ স্টিল অপেক্ষা করছে কোনো এই ধরনের কলকাতা লিগের মানে খেলার জন্য না আগামী দিনে আইএসএল খেলার জন্য ইস্ট বেঙ্গল ক্লাবে সই করতে বা যদি পরবর্তীকালে আইএসএল এর অন্য কোনো ক্লাব থেকে অফার আসে তাহলে সেটার জন্য কিন্তু মনতোষ এই মুহূর্তে অপেক্ষা করছে বাট যদি প্রবাবিলিটি বলো তাহলে সেটা কিন্তু বেশি রয়েছে এখনো তার ইস্ট বেঙ্গলে সই করার ক্ষেত্রে আর এরপর যদি এটিকে মোহনবাগানের কিছু আপডেটসের মধ্যে ঢুকি তাদের মধ্যে প্রথম বিষয়টা হলো যে ডিপার্চার মোহনবাগান সমর্থকদের অন্যতম একজন ফেভারিট ফুটবলার এবং আমার মনে হয় যারা বাংলার ফুটবলটাকে ভালোবাসে তাদের চোখে সেটা ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান যে কেউ হতে পারে আমার মনে হয় যারা বাঙালি যারা বাংলার ফুটবলটাকে ভালোবাসে তারা প্রবীর দাসকে ভালোবাসেন এটা হতে পারে না তার স্পিড তার অ্যাকুরেসি তার বল ডিস্ট্রিবিউশন যথেষ্ট পরিমাণে আমরা ভালোবাসি তো সেই প্রবীর দাস কিন্তু বাংলা ছেড়ে সম্ভবত এবারে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এই ট্রান্সফারটা নিয়ে দুটো আপডেট রয়েছে এক সেটা হলো প্রবীর দাস তিনি নিজে থেকে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করার রিকোয়েস্ট করেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে এবং সেটা হয়ে গেলে বেঙ্গালুরু এফসি কিন্তু অফিসিয়ালি তাকে ফ্রিতে সই করাতে পারবে আরও একটা জায়গা থেকে এটা মানে বলা হচ্ছে যে বেঙ্গালুরু এফসি ডিরেক্টলি নাকি এটিকে মোহনবাগানের সাথে কথা বলতে পারে যদি কোনোরকম ট্রান্সফার ফি দিয়ে প্রবীর দাসকে নিয়ে যাওয়া যায় এবং সেই সূত্রে আর একটা বিষয় উঠে আসছে যে তাহলে হয়তো এটিকে মোহনবাগান এফসি বেঙ্গালুরু এফসি থেকে একজন প্লেয়ার বা তাদের টার্গেট সম্ভবত সুরেশ সিং ওয়াংজামকে চেয়ে বসতে পারে এবং তাহলে সেই জায়গাতে কিন্তু একটা নেগোসিয়েশন চলতে থাকবে কারণ তারা যখন একজন ডিমান্ড ওয়ালা প্লেয়ারকে নিয়ে যেতে চাইছে তখন এটিকে মোহনবাগান কেন সেই হালটা ছেড়ে দেবে এটিকে মোহনবাগান এখনো অবধি যে খুব একটা রাজি ফ্রিতে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে প্রবীর দাসকে ফ্রিতে রিলিজ দিতে এটা কিন্তু নয় বাট আমার মনে হয় যে এটা ফাইনালি হতে বেশ কিছুদিন সময় লাগবে আর যদি প্রবীর দাসের কথা বলো তাহলে অবশ্যই প্রবীর দাস কিন্তু এই মুহূর্তে অলমোস্ট কি বলবো বেঙ্গালুরুর সাথে একটা কথাবার্তা অনেক দূর নিয়ে গেছে তো দেখা যাক আগামী সিজনে প্রবীর দাসকে আমরা বাংলার ক্লাবে খেলতে দেখি না বেঙ্গালুরু উড়ে যেতে দেখি আর লাস্ট যে বিষয়টা দিয়ে শেষ করবো সেটা হলো এটিকে মোহনবাগানের সাথে গ্রেগ স্টিওয়ার্টের লিঙ্ক আপ অনেকদিন আগেই বেরিয়েছিল যে হ্যাঁ গ্রেগ স্টিওয়ার্টের সাথে এটিকা মোহনবাগান এফসি কোথাও কথাবার্তা চালাচ্ছে অনেকদিন আগেই বলেছিলাম বাট এই মুহূর্তে যে অবস্থাটা সেটা হলো বাকি যে সমস্ত ক্লাবের অফার ছিল তাদের থেকে বেটার অফার এই মুহূর্তে গ্রেগ স্টিওয়ার্টের কাছে এটিকা মোহনবাগানের তরফ থেকে রয়েছে বাট স্টিল অনেকেই জানতে চাইছিলেন গ্রেগ স্টিওয়ার্টের বিষয়টা কি স্টিল এখনও গ্রেগ স্টিওয়ার্ট কিন্তু সিদ্ধান্তই নিয়ে উঠতে পারেনি যে গ্রেগ স্টিওয়ার্ট আগামী দিনে আইএসএলেই থাকবে কিনা এটিকে মোহনবাগান তো অনেক দূরস্ত অবশ্যই তার প্রথম পছন্দ এখনো যেটা বোঝা যাচ্ছে যে জামশেদপুর এফসি বাট স্টিল হি হ্যাজ নট ইয়েট ডিসাইডেড কি আগামী সিজনে সে আইএসএলেই থাকবে কিনা আর যদি ক্লাব সুইচ করে যদি আরো বেটার অফার আরো লিক্রেটিভ অফারে যদি সে সুইচ করতে চায় তাহলে কিন্তু তার গন্তব্য হতে পারে অবশ্যই আমাদের বাংলার জায়ান্ট মোহনবাগান আর সেই আপডেটগুলো যেমনই বেরিয়ে আসুক সেভাবেই শেয়ার করতে থাকবো এই ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করতে থাকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট